নমস্কাৰ, ইয়াকে কেছ ব্লক সাপতগ্রাম। ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 7A 7 নম্বর প্রশ্ন লঘিষ্ঠ আকারলৈ নিয়া, তার 4 নম্বর যে প্রশ্ন আছে সেই প্রশ্নটি এতিয়া মই দেখুৱাই আছো কেনেকৈ কৰিব লাগিব। প্রথমে প্রশ্নটি লিখা হল, তারপর অপরড আছিল এ বি স্কোয়ার সি স্কোয়ার। বি স্কোয়ার মানে দুটা বি, এ ইনটু বি ইনটু বি ইনটু যেটা সি স্কোয়ারও আছে, অর্থাৎ দুটা সি, সি ইনটু সি। তার তলত আছে এ স্কোয়ার বি সি কিউব, এ স্কোয়ার মানে দুটা এ, তারপর বি আছে আর সি কিউব আছে, অর্থাৎ তিনটা সি, সি ইনটু সি ইনটু সি। এনেদরে বহুৱাৰ পিছত আমি এতিয়া কটাকটি করিম, এ এ কাটিলো, বি বি কাটিলো, তারপর সি আর সি কাটিম, এতিয়া আকৌ সি আর সি আর এটা আছিল সেইটো কাটিলো, এতিয়া তলত থাকিল এ আর সি, এ ইনটু সি, আর অপরত বাছি থাকিল বি, অপরত কেবল বি থাকিল। ইয়াৰে উত্তৰটো হল অপরত বি তলত এ সি, এ সি বাই বি, এয়া হল উত্তৰ। এইবার তারে 6 নম্বর যে অঙ্ক আছে সেই অঙ্কটি লৈছো, 6xy² আর তলত আছে 8x² yz। এতিয়া এই অঙ্কটি কেনেদরে করব লাগিব সহজ নিয়মত মই দেখুৱাই আছো, 6xy² আছে আর তলত আছে 8x² yz। 6ক যদি আমি যদি হরণ করে লো, 6ক ভাগ করে লো, 2 3 গুণ 6, তারপর এক্স আছে, ওয়াই স্কোয়ার আছে, দুবার আছে, যার বাবে দুবার লিখি লৈছো। তলত আছে 8, 8ক যদি আমি যদি ভাগ করো, 2 পূরণ 2 পূরণ 2, তারপর এক্স স্কোয়ার আছে, অর্থাৎ দুটা এক্স, তারপর ওয়াই জেড। এতিয়া আমি কটাকটি করিম, তো অপরত 2 আর তলর 2 কাটি দিলো, তারপর অপরত এক্স আছে, তলত থাকা এক্সর লগত কাটি দিলো, অপরর ওয়াই আর তলর ওয়াই কাটি দিলো। এতিয়া যিখিনি বাছি থাকিল সেইখিনি আমি তলত লিখি লম, তলত থাকি গল, প্রথমে উপরটো লিখিছো, উপরত থাকি গল 3 ইনটু ওয়াই, 3 আর ওয়াই বাছি থাকিল উপরত, তলত দুটা 2 বাকি থাকিছিল, এই দুটা 2 লিখি ললো, 2 ইনটু 2, তারপর এক্স এটা আছিল, ইনটু এক্স ইনটু জেড। এতিয়া আমি অপরত যেহেতু 3 ইনটু ওয়াই আছে, উপরত আমি লিখিম 3 ওয়াই, আর তলত 2 ইনটু 2, 2 আর 2 পূরণ করলে আমি 2 2 গুণ 4 পাম, 4 xz, অর্থাৎ উপরত হল 3 ওয়াই, তলত হল 4 xz। আমি এই অঙ্কটি অল্প বেলেগ ধরনের করব পারো, কেনেকৈ করব পারো সেয়া মই দেখুৱাই দি আছো বাৰু। যেনেদরে আছে তেনেদরে আমি প্রথমে লিখি ললো, 6x ইনটু ওয়াই ইনটু ওয়াই, দুটা ওয়াই আছে, তারপর 8x² আছে, অর্থাৎ দুটা এক্স, এইটোর পিছত আমি দুটা এক্স পাম, 8 ইনটু এক্স ইনটু এক্স, তারপর ইনটু ওয়াই ইনটু জেড আমি এইকেইটা পাম, এইকেইটা আগত আমি লিখি ললো। লিখি লওয়ার পিছত এতিয়া আমি কটাকটি করিম, অপরত আছে 6 আর তলত আছে 8, আমি 2 হরণ করব পারো, 2 যদি হরণ করো তেন্তে 2 3 গুণ 6 2 4 গুণ 8, তারপর এক্স এক্স কাটি দিলো, ওয়াই ওয়াই কাটি দিলো, এতিয়া অপরত থাকিল 3 ওয়াই আর তলত থাকিল 4 xz। একবারে আমি অঙ্কটি করব পারো, নাইবা আরও অল্প বেলেগ ধরনের করব পৰা যায়। আমি পনপটিয়াক তলে ওপরে কটাকটি করলো, এক্স যেহেতু দুটা আছে, তলৰ থকা 2 নম্বৰ এক্সটো কাটি দিলো আর ওপরের এক্সটো কাটি দিলো, তারপর ওয়াইও যেহেতু দুটা আছে, আমি প্রথমে কি করিম, অপরর যেহেতু দুটা ওয়াই, ওয়াইর ওপরত যেটু স্কোয়ার আছে, আমি স্কোয়ারটো কাটি দিলো আর তলর ওয়াইটো কাটি দিলো, এতিয়া তলত থাকিল 8 xz আর ওপরত থাকিল 6 ওয়াই, হে আমি লিখি ললো। এতিয়া ডাইরেক্ট কটাকটি করে দিম, 2 3 গুণ 6 2 4 গুণ 8, নাইবা এইটো আমি আগর শারীতে করব পারিলোহেতেন তেনেকৈ করলেও হব, তলত থাকিব 4 xz, ওপরত থাকিব 3 ওয়াই, 4 xz বাই 3 ওয়াই। যদিহে কোনোবাই চ্যানেলটো নতুনকৈ চাই আছে তেন্তে সাবস্ক্রাইব কৰি ৰাখিব পাৰে। তো আজিলৈকে এইখিনি, ধন্যবাদ।